নিয়োগ দুর্নীতির গডফাদার ধরা পড়তে চলেছে, এমনই কিন্তু বিস্ফোরক ইঙ্গিত দিলেন উপেন বিশ্বাস, প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাস। নিয়োগ দুর্নীতি নিয়ে প্রথম থেকেই সরব হতে দেখা গিয়েছে উপেন বিশ্বাসকে। তিনি প্রথম চন্দন মণ্ডল নামে এক ব্যক্তির নাম সামনে আনেন। আর এই উপেন বিশ্বাস এবার কালীঘাটের কাকু ধরা পড়ার পর বিস্ফোরক মন্তব্য করলেন। ইডি সিবিআইকে বিরাট কুড়ু দিলেন উপেন বিশ্বাস, এবার দুর্নীতির গডফাদারকে ধরতে হবে। খুব শীঘ্রই গডফাদার ধরা পড়তে চলেছে সুজয় কৃষ্ণভদ্র ওরফে কালীঘাটের কাকু ধরা পড়ার পরই কিন্তু বিস্ফোরক উপেন বিশ্বাস। সুজয় কৃষ্ণভদ্র ওরফে কালীঘাটের কাকু গ্রেপ্তার হওয়ার পর থেকে কেউ বলছেন কান টানা হয়েছে, এবার মাথা আসবে। আবার কেউ বলছেন আস্তে আস্তে জালে পড়বে বড় মাছ, অর্থাৎ নিয়োগ দুর্নীতি মামলায় কাকুর গ্রেপ্তারি গোয়েন্দাদের মূল ষড়যন্ত্রকারীর কাছে পৌঁছে দেবে বলেই মনে করছেন অনেকে। তবে প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাসের দাবি, এবার দ্রুত গডফাদারকে জালে আনা প্রয়োজন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে উপেন বিশ্বাস বলেন, যিনি গ্রেপ্তার হয়েছেন সেই সুজয় কৃষ্ণকে আমি কোনোভাবেই গডফাদার বলে মনে করি না, তবে তিনি গডফাদারের কাছাকাছি। তার মতে এতটা সংগঠিত অপরাধ তো কালীঘাটের কাকু করতে পারেন না। প্রাক্তন সিবিআই কর্তার দাবি, তদন্তকারীরা শুধুমাত্র চার্জশিট দিয়েই যেন থেমে না যান। তিনি বলেন একটা চার্জশিট করে দিলেন আর গডফাদারের কাছে পৌঁছানোর চেষ্টা করবেন না, তাহলে আবার সারদার মতো হবে। কেন্দ্রীয় সংস্থা ইডিও সিবিআইয়ের ডিরেক্টরদের উদ্দেশ্যে উপেন বিশ্বাস বলেন, দেখুন আপনাদের চেলারা কী করছে, দ্রুত গডফাদারকে ধরতে বলুন। উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি নিয়ে প্রথম থেকেই সরবতে দেখা গেছে উপেন বিশ্বাসকে। তিনি প্রথম চন্দন মণ্ডল নামে এক ব্যক্তির নাম সামনে আনেন, পরে এই ব্যক্তিকে গ্রেপ্তারও করে কেন্দ্রীয় সংস্থা। নিয়োগ দুর্নীতি মামলায় সুজয় কৃষ্ণের লেনদেন নিয়েই মূলত প্রশ্ন উঠেছে। অভিযুক্ত শান্তনু ব্যানার্জির স্ত্রী প্রিয়াঙ্কার সঙ্গে তাঁর যে লেনদেন হয়েছিল তার সত্যতা সুজয় কৃষ্ণভদ্র স্বীকার করে নিয়েছেন বলেই সূত্রের খবর। তবে প্রশ্ন উঠছে কেন এই লেনদেন, তার কোনো সদুত্তর পাননি কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা। আর এই মুহূর্তের কিন্তু সবচেয়ে বড় খবর, এবার কিন্তু প্রাক্তন সিবিআই কর্তা বিরাট ইঙ্গিত দিলেন, বিরাট কুলু দিলেন ইডি এবং সিবিআইকে, গডফাদার এবার ধরা পড়তে চলেছে। সুজয় কৃষ্ণভদ্র ওরফে কালীঘাটের কাকুকে গ্রেপ্তার করা মানে গডফাদারের খুব কাছাকাছি চলে গেছে ইডি এবং সিবিআই। এবার কিন্তু ওই গডফাদারটা ধরা পড়তে চলেছে যার ইঙ্গিতে এই সমস্ত কাজগুলি করেছে। কালীঘাটের কাকু থেকে শুরু করে মানিক ভট্টাচার্য, পার্থ চ্যাটার্জি, শান্তনু ব্যানার্জি, কুন্তল ঘোষরা। তবে প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাস যা বললেন তাতেই কিন্তু উত্তাল আবারও কালীঘাট, উত্তাল রাজ্য রাজনীতি। নিয়োগ দুর্নীতির গডফাদার শীঘ্রই ধরা পড়তে চলেছে, এমনই কিন্তু ইঙ্গিত দিয়ে দিলেন উপেন বিশ্বাস।